আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে সেমিজ বা ইনারের মহড়া নিয়ে আলোচনা করব। দেখো মা আমি এমনভাবে আলোচনা করে দিব তোমরা নিজেরাই এটা কতটুকু নিতে হবে বুঝে যাবা প্রত্যেকটা ড্রেসে মাথা কাটিয়ে বুঝে শুনে যদি তুমি ড্রেস তৈরি করো তাহলে কোনো পোশাক বানানোর জন্য কোথাও যেতে হবে না প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ ড্রেসের স্টাইল আলাদা আলাদা মাথা খাটাইতে পারলে কারোর সাথেই কারো কিছু মিলিয়ে করতে হবে না আজকে আমি মহড়া নিয়ে আলোচনা করবে বলবে আপু সেমিজটা তো জামার ভেতরে থাকে এখানে মহড়া অত ইম্পর্টেন্ট না আমি বলবো সেমিজের মহড়াটা খুব ইম্পর্টেন্ট বুঝিয়ে দেই আমরা অনেক সময় পাতলা জামার সাথে সেমিজ পরি পরি না বলো যেই যেই কাপড়টা শরীর দেখা যায় একদম ডিরেক্ট কিছু কাপড় আছে থ্রি পিস বলো শাড়ি বলো ব্লাউজ বলো যেটাই বলো দেখবে একদম পাতলা কিছু একদম সরাসরি শরীর দেখা যাচ্ছে এরকম কিছু কাপড় আছে আবার কিছু কাপড় আছে আপছা আপছা মানে পুরো শরীর দেখা যায় না আবার কিছু কাপড় আছে খসখস টাইপের বা ছিঁড়ে যাবে এই টাইপ টাইপের অর্থাৎ এগুলো তো আমরা ইনার ব্যবহার করি সব ধরনের মানে আমরা যে একদম পাতলার জন্যই সেমিজ ব্যবহার করি বা একদম ভারীর জন্য ব্যবহার করি বা দেখা যাচ্ছে বলে ব্যবহার করি এমন না বিভিন্ন কারণে কিছু জামা আছে এগুলোর সাথে পড়লে শরীর চুলকায় তাই আমাদেরকে পড়তে হয় বুঝতে পেরেছো তো সেমিজটা বিভিন্ন কারণেই পরে একক কোনো কারণ নেই আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একদম শরীর দেখা যায় একদম পাতলা কাপড় শরীর দেখা যায় সেখানে মহড়া কিভাবে কাটবে একটু মন দিলেই বুঝতে পারবে তোমরা আসলে খেয়াল করো কি না আমি বারবারই একটা কথা বলি কেউ কোনো পোশাক পরলে সেটা আমি খুব ভালোভাবে অবজারভেশন করি কারণ সেটা থেকে আমার শেখার অনেক কিছু থাকে আমি অনেককেই দেখেছি একদম পাতলা পোশাকের সাথে সেমিজ পরে বাট পড়তে হবে এখন এই যে সেমিজটা পড়ছো তুমি একদম পাতলা পোশাকের সাথে বগলটা বা হাটটা যখন উপরে ওঠানো হয় খেয়াল করো বগল বা হাটটা যখন উপরে ওঠানো হয় যদি সেমিজের মহড়াটা খুব ছোট থাকে তাহলে টাইট টাইট লাগে আবার যদি খুব বড় থাকে এইসব পোশাকে তখন কি হয় দেখবে আমাদের বগলের নিচের অংশটা ইভেন অনেক সময় অনেকের বেস্টের চারদিকের অংশটাও দেখা যায় তো অনেকেই সেমিজ পরে অনেক সময় হেজিটেশন ফিল করে হ্যাঁ তার কাছে আরামদায়ক আরামদায়ক লাগে না হাত উপরে উঠাইতে পারে না গুটিয়ে শুটিয়ে থাকে আমি এটা দেখেছি তো তোমরা একদম পাতলা কাপড়ে যখন সেমিজ পরবা ওই সেমিজের মোহরাটা কামিজের মোহরার চাইতে আধা ইঞ্চি পরিমাণ ছোট দিবা আমি কি বুঝাতে পেরেছি আবারও বলি যখন একদম পাতলা শরীর দেখা যায় এই ধরনের সেমিজ যখন এই ধরনের ড্রেসে যখন সেমিজ বানাবা তখন কামিজে ধরো তুমি ছয় ইঞ্চি দিস সেমিজে ওই মোহরাটা সাড়ে পাঁচ ইঞ্চি দিবা তাহলে তোমার আর বগলের নিচের অংশ যেহেতু পাতলা পোশাক পুরোই দেখা যাচ্ছে তুমি হাত উঠাইলে একটা মানে অপ্রীতিকর একটা পরিস্থিতি যেন ক্রিয়েট না হয় সেদিকে খেয়াল রাখবে একটু কম দিবা তাহলে কি হবে এগুলো আর তোমার বগলের শেপ ব্যাস্টের শেপ এগুলো দেখানো দেখা যাবে না দেখো সেমিজ নিয়ে তেমন ঝামেলা নেই কিন্তু কিছু কিছু পোশাকে গিয়ে অপ্রীতিকর অবস্থায় পড়তে হয় সেটাই আপু তোমাদেরকে বোঝানোর বিষয় ছিল বুঝতে পেরেছ আর আমার কথাগুলো ওরাই বুঝবে সবাই বুঝবে না আমি জানি ওরাই বুঝবে যারা এই ধরনের সিচুয়েশানে পড়েছে তারাই বুঝবে ঠিক আছে আল্লাহ হাফেজ